গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো বলো? আজকে চলে এসেছি, আজকে রান্না করবো আমি বেগুন পোড়া। যেহেতু শীত চলে এসেছে, শীত পড়ে গেছে, তো সেহেতু আজকে আমি দুপুরের খাবার বানিয়ে নেবো বেগুন পোড়া। জাস্ট এরকমভাবে একটুখানি করে দেবো, তাহলে আমার ভেতর পর্যন্ত বেগুনটা সেদ্ধ হয়ে যাবে, সুন্দর পুড়বেও আর ফাটবে না। তো পুরো বেগুনটাকে আমি এরকম কাউকে যদি মারার ইচ্ছা থাকে বেগুনটার উপরে ট্রাই করে নাও, ঠিক আছে? যার উপরে রাগ আছে বেগুনটার উপরে, কিন্তু তোমরা তোমাদের রাগটাকে মিটিয়ে নিতে পারো আমার মতন। গ্যাস ধরিয়ে নিয়েছি, এবার আমি বেগুনটাকে বসে দিলাম, এবার বেগুনটা আমার পুড়তে থাকবে। আমার বেগুন পোড়া হয়ে গেছে, এটাকে এবার উপরে এই কালো খোসাগুলোকে আমি পুরোটাই ছাড়িয়ে নেবো, এই ভেতরটা ভালো করে দেখে নেবো। কিন্তু পেঁয়াজগুলো কেটে জ্বালিয়ে দিই, লঙ্কাও কুচিয়ে নিচ্ছে একবার, কড়া চাপিয়ে দিয়েছি, কড়া আমার কড়া গরম হয়ে গেছে। এবার একটু দিয়ে দেবো তেল, খুব বেশি তেল দেবো না, সামান্য তেল দিয়েছি। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো, হালকা করে ভাজবো ওগুলোকে। আচ্ছা দিয়ে দিই একটু নুন, এতে হলুদ দেবো না আমি, এর মধ্যে একটু টমেটো দিলেও ভালো লাগবো। বাট বাড়িতে একজনের মানে আমার হাজবেন্ড টমেটো খাওয়া যেহেতু বারণ আছে, তো সেহেতু আমাদের বেগুনে টমেটোটা দিচ্ছি না। আমার পেঁয়াজ তেলের হালকা ভাজা হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার বেগুনটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, পরিষ্কার করে রেখেছিলাম, যে বেগুনটা আমি দিয়ে দেবো। আমার বেগুন হয়ে গেছে, ধনে পাতা কুচি দিয়ে এবার আমি আমার বেগুন আনিয়ে নিচ্ছি।